হোমমেড ফুডে আপনাদের সবার স্বাগত জানাচ্ছি। আজ হোমমেড ফুডে তৈরি হবে চার রকম ফ্লেভারের একদম পাঞ্জাবি অমৃতসারি লাসি। যেরম এই দুটো কিন্তু একেবারে পাঞ্জাবি আর অমৃতসারি লাসি, একটা হচ্ছে একদম মালাই মানে লাসি একদম মালাই মার্কে আর যেটা বলে পাঞ্জাবিরা, আর এটা হচ্ছে কেসার ফ্লেভারের। তো দেখুন কেসার ফ্লেভার আর ড্রাই ফ্রুটস আছে, আর এটা আছে পুরো স্ট্রবেরি ফ্লেভার ড্রাই ফ্রুটসের সাথে, আর এটা আছে ব্ল্যাক বেরি অ্যান্ড স্ট্রবেরি দুটো ফ্লেভার একসাথে। তো আজকের রেসিপি হলো একদম লাসি। তো চলুন আমরা দেখে নিই আজকের রেসিপি। তো আজকের রেসিপি শুরু করার আগে বলে দিই, আমার চ্যানেলে যারা নতুন আছেন, আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাটনটা অবশ্যই ক্লিক করবেন। আমার নতুন নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটাকে অবশ্যই অবশ্যই লাইক করবেন, আর ইনস্টাগ্রামেও আপনারা আমাকে ফলো করতে পারেন, আর ফেসবুক পেজটাকে অবশ্যই তো লাইক দেবেন। আর আজকের আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক অবশ্যই দেবেন, আর কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবেন। তো চলুন রেসিপি শুরু করি। নমস্কার, আমি আরতি নস্কর, হোমমেড ফুডে আপনাদের সবার স্বাগত জানাচ্ছি। তো আজ আমি হোমমেড ফুডে তৈরি করব একদম পাঞ্জাবি অমৃতসারি লাসি। তো গরম তো মোটামুটি ভালোই পড়েছে, তো গরমের সময় সবাই চায় নিজেকে একটু ঠান্ডা, যাতে পেটের ভেতরটা বা শরীরটা একটু ঠান্ডা থাকে। তো শুধু ঠান্ডা রাখলে তো চলবে না, কারণ চারিদিকে যা করোনার মহামারী চলছে, তো ডাক্তাররা সবসময় বলছেন যে আমাদের বডি যেন হিট থাকে আর প্রোটিন জাতীয় জিনিস খেতে। তো আজকে আমি আপনাদের সাথে যে জিনিসটা রেসিপি শেয়ার করব সেটা লাসি হতে পারে, ঠান্ডা জিনিস, বাট এটা বডিটাকেও হিট করবে। তো আপনারা অবাক হচ্ছেন, আপনারা হয়তো বলছেন বডি কী করে হিট থাকবে। তো এতে আমি যে জিনিসগুলো দেবো সেগুলো পেট ঠান্ডার সাথে সাথে বডিটাও হিট রাখবে, মানে আমি আমরা যে ঠান্ডা জিনিসটা খাবো সেটাতে আমাদের কোনো রকম মানে ঠান্ডা লাগবে না, ঠান্ডা যদিও বা লাগে সেটা মানে গরম যে জিনিসগুলো এর মধ্যে রয়েছে প্রোটিন হাই প্রোটিন জিনিস সেটাকে সেটা মানে আটকাবে যাতে ঠান্ডাটা না বসে। তো চলুন আমরা ফটাফট দেখে নিই তার জন্য আমাদের কী কী লাগছে, তো কেমন করে আমি লস্যিটা বানাবো। তো এখানে একটা মিক্সির জার নিয়েছি, প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দই। দইটা আমি ঘরে কেটেছি, ঘরে পাতা দই আমি আজকে এখানে ইউজ করব। তো আমি এখানে 500 মতো দই দিয়ে দিচ্ছি, তো এতে দই কম আছে এই বাটিতে, আমি আরও দই দেব। তো এটা আমি ঘরেই পেতেছি দইটা, তো দইটা আমি দিয়ে দিচ্ছি এখানে, মোটামুটি 500 মতো দই আমি দিয়ে দিয়েছি। এবারে যেটা দেব সেটা হচ্ছে এখানে আমি একটুখানি দুধ ইউজ করছি, এটা ফোটানো দুধ, এটা ফোটানো একদম গরুর দুধ, এখানে 1 কাপ আমি গরুর দুধ ইউজ করছি, ফোটানো গরুর দুধ। তো এবারে যেটা দেব সেটা হচ্ছে চিনি, তো এখানে আমি এবার চিনি দিয়ে দিচ্ছি, মোটামুটি 1 গ্লাস লস্যিতে 2 চামচ চিনি দরকার হয়। তো এখানে আমি যেহেতু 4 গ্লাস বানাবো, তো 4 গ্লাসের মধ্যে 8 চামচ চিনির দরকার হবে, তো এখানে আমি সেই হিসেবে দিয়ে দিচ্ছি মোটামুটি 1 কাপ চিনি, 1 কাপ চিনি দিয়ে দিলাম। এবারে যেটা দেব আইস কিউব, তো এখানে আইস কিউব আছে, এগুলো ঢেলে দিচ্ছি আমি, এই যে আইস কিউবগুলো ঢেলে দিলাম পুরো। লস্যি যত ঠান্ডা হবে তত ভালো। তো আর আমি যে দুধ আর দই নিয়েছি সেটাও খুব চিল্ড, তো চিল্ড নিয়েছি। তো যাই হোক, আর এখানে দিয়ে দিচ্ছি একটুখানি বিট লবণ, নুনটা দিলে বিট লবণটা দিলে কী হয় স্বাদটা বেশি বেড়ে যায়। এটা মিক্সিতে ঘুরিয়ে নেব। তো আপনারা এখানে চাইলে হ্যান্ড মিক্সার বা হ্যান্ড মিক্সার বা ডাল ঘোটন, যেটা ডালের কাঁটা আমরা বলি, সেটা দিয়েও আপনারা এটাকে ঘুরতে পারেন। তো মিক্সিতে দিলে কী হয় এর মানে যে
মিক্সিটা মিক্সিতে দিলে কি হয় বা হ্যান্ড মিক্সার দিয়ে বা হ্যান্ড মিক্স হ্যান্ড মিক্সি যেগুলো হয় হ্যান্ড মিক্সার ওগুলো দিয়ে কি হয় মিক্সটা বেশ সুন্দর হয় আর বেশ থিকনেসটা ভালো হয় আর এর একটা যে মানে বাবলস তৈরি হয় যেটা একটা মানে কি বলবো বেশ ঝাঁক সেটা খুব সুন্দর হয় সেজন্য আপনারা চেষ্টা করবেন মিক্সিতে করলে আরও ভালো হয় তো চলুন আমি এটা মিক্সিতে ঘুরিয়ে নিই বাহ দারুণ হয়েছে একদম খুবই মোটামুটি মানে ঠিকটা বেশ সুন্দর আছে এখনো তো আমি এটা এবারে আমি এটা গ্লাসে ঢেলে নিই তো এখানে আমি দুটো গ্লাস আছে তো একটাতে আমি এলাচ দিচ্ছি কারণ এই এলাচটা দেওয়া অপশনাল আছে কিন্তু পাঞ্জাবি যে মালাই লাসি হয় তাতে কিন্তু এলাচ দেয় তো আমি এতে একটুখানি এলাচ পাউডার দিয়ে দিচ্ছি তো আরেকটাতে দেব না ওটা অন্য ফ্লেভার করব তাই তো এবারে আমি এলাচ ফ্লেভার যেটাই সেটাতে আমি এই দইয়েরটাকে দিয়ে দিলাম এবারে এতে আমি উপর থেকে একটু মালাই দিচ্ছি এটা দুধের স্বর আমার বাড়িরই মানে ঘরেই যে দুধ নিয়ে আমি গরু সেই গরুর দুধ দিয়ে স্বর তুলে তুলে আমি মালাই করেছি সেই মালাইটাই আমি উপর থেকে দিয়ে দিচ্ছি যেহেতু এটা পাঞ্জাবি মালাই লাসি সেই জন্য এটা উপর থেকে আমি দিয়ে দিলাম তো এটা হয়ে গেছে একটা ফ্লেভারের এবারে আমি আরেকটা ফ্লেভার করে নিই তো এতে আমি একটু এটাই আমি একটুখানি স্ট্রবেরি ফ্লেভারের স্ট্রবেরি এসেন্স দিচ্ছি এক দু ড্রপ দেখতেও ভালো লাগবে সেজন্য এবারে এতে আমি কিছু ড্রাই ফ্রুটস দেব গার্নিশের জন্য প্রথমে একটু কাজু দিয়ে দিলাম তারপরে একটু আলমন্ড বাদাম একটু আখরোট একটু পেস্তা আর একটু কিশমিশ তো এটা হয়ে গেল স্ট্রবেরি ফ্লেভার একটা মালাই লাসি আরেকটা ফ্লেভার করব এবার আরেকটা গ্লাসে দেব একটুখানি এটা স্ট্রবেরি ফ্লেভার এটা মালাই লাসি আর এটা হচ্ছে কেশর ফ্লেভার একটুখানি কেশর দিয়ে দিচ্ছি নিচে তো এইটা যে কেশর ফ্লেভার আছে এটাতে কেশর দিয়েছি নিচে তো এবারে এতে একটু ড্রাই ফ্রুটস দিচ্ছি তো এতে একটুখানি আমি উপর থেকে মিষ্টি দই দিচ্ছি মিষ্টি দই একটু মিষ্টি দইয়ের ফ্লেভার এটা দারুণ লাগে খেতে তো আপনারা একবার ট্রাই করে দেখবেন আপনাদেরকে খুব ভালো লাগবে আমি 3 টেবিল চামচ মিষ্টি দই দিয়ে দিলাম তো এটা ঘাঁটলেও ভালো না ঘাঁটলেও হবে তো আমি হালকা একটু ঘেঁটেই দিলাম তো এবারে আমি এতে একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি
तो মোটামুটি আমার তিনটি ফ্লেভারের লস্যি একদম রেডি হয়ে গেছে। তো এটা উপর থেকে আরেকটু কেশর দিয়ে দিচ্ছি। আরেকটা আমি গ্লাস রেডি করব, যেটা হচ্ছে এটা ব্ল্যাকবেরি ফ্লেভার, সেটা আমি দেব এক দু ড্রপ। তো এটা একদম অপশনাল আছে কালারগুলো, আমি কালার দিয়ে করছি বলে আপনাদেরও করতে হবে এমন কোনো কথা নেই। তো আমি অ্যাকচুয়ালি পাঞ্জাবি লস্যি বানাচ্ছি, তো পাঞ্জাবি লস্যি সাথে সাথে আমি একটু কালারফুল লস্যিও বানিয়ে নিলাম, যাতে আমার বাচ্চাদের খুব ভালো, মানে ওরা খুব ভালোবাসে বাচ্চারা, তাই আমি একটু ওদের পছন্দের মতো বানিয়ে নিচ্ছি। যাই হোক, যেটা ব্ল্যাকবেরি সেটা আমি একটু স্ট্রবেরি ফ্লেভারও দিচ্ছি, খুব সুন্দর লাগে এটা একসাথে দুটো ফ্লেভার, তাই আমি একটু স্ট্রবেরি ফ্লেভারও দিয়ে দিলাম এর মধ্যে, খুব সুন্দর লাগবে। তো এই ফ্লেভারগুলো আমি একদম অপশনাল আছে, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে দেবেন না, কোনো ব্যাপার না। এবার এতেও কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি, ড্রাই ফ্রুটস গুলো পুরো অপশনাল আছে, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে দেবেন না, কোনো ব্যাপার না। আমাদের চার রকম ফ্লেভারের আইসক্রিম, সরি লস্যি একদম রেডি। এটা হচ্ছে পাঞ্জাবি লস্যি একদম মালাই মার্কে, আর এটা হচ্ছে কেসর ফ্লেভার, তো দেখুন কেসর ফ্লেভার, আর এটা স্ট্রবেরি ফ্লেভার, এটা স্ট্রবেরি ফ্লেভার, আর এটা হচ্ছে ব্ল্যাকবেরি অ্যান্ড স্ট্রবেরি দুটোই আছে। তো চারটে চার রকমের লস্যি একদম রেডি গরমের মধ্যে। খান, আমি কেন তখন বলেছিলাম যে ডাক্তাররা বলছে ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য, এখানে যা যা আছে কেস মানে পেস্তা, আখরোট, কাজু, আলমন্ড আর কেশর, এগুলো সব কিন্তু হাই প্রোটিন আর খুবই হিট জিনিস। কেশর তো অত্যন্ত শরীরের পক্ষে খুবই ভালো জিনিস, খুবই ভালো শরীর বডি হিটও রাখে, তো সেই জন্যই আমি বলেছি এই লস্যিটা খেলে কোনো অসুবিধা আপনাদের হবে না, ঠান্ডার সাথে সাথে পেট ঠান্ডা যেরকম থাকবে বডি হিটও থাকবে। তো আপনারাও অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো রেসিপি যদি ভালো লাগে তো লাইক শেয়ার অবশ্যই করবেন ফ্রেন্ডস রিলেটিভস অ্যান্ড সোশ্যাল মিডিয়াতে, আর কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। তো আজকের জন্য এই পর্যন্ত, আমি আবার আসবো নতুন রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।